বিজয়া দশমীর ভোররাতে কুমারঘাটে দুই রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানে হানা পুলিশের। পুরুষ মহিলাকে নির্বিচারে মারধর, প্রতিবাদে শনিবার অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ। অ্যাডিশনাল এসপির আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত। রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানে মদের রমরমা ব্যবসা চলছে, এই খবরের ভিত্তিতে বিজয়া দশমীর ভোর রাতে হানা দেয় পুলিশ। বিজয়া দশমীর ভোর রাতে কুমারঘাটের দশমীঘাট সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি খাবারের দোকানে হানা দেয় পুলিশ। অভিযোগ উঠেছে, পুলিশ সেখানে রীতিমতো তাণ্ডব চালায়, পুরুষ মহিলা নির্বিচারে পুলিশ লাঠিচার্জ করে, তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে শনিবার কুমারঘাট নেতাজি চৌমুহনীতে অসম আগরতলা জাতীয় সড়ক এবং কৈলাসহর সড়ক অবরোধে বসেন আহত ব্যবসায়ী ও তাদের পরিবারের লোকজন। মারামারির ঘটনায় বাজার কমিটি থেকে কুমারঘাট থানায় অভিযোগ জানানো হয়। শেষ পর্যন্ত বাজার কমিটির সভাপতি দীনবন্ধু পাল এবং সেক্রেটারি জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে, কিন্তু আহতরা ঘটনার সুবিচার না পাওয়ার কারণে বাজার কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির উপর ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধে বসে। সড়ক অবরোধের জেরে অসম আগরতলা জাতীয় সড়কের দুপাশে অসংখ্য যানবাহন এবং যাত্রীরা আটকে পড়ে, চরম দুর্ভোগ পোহাতে হয়েছে নিত্য যাত্রীদের। বাজার মার্চেন্ট কমিটির সেক্রেটারি এবং প্রেসিডেন্ট তারা পরিষ্কার জানিয়ে দেন, অবরোধের পক্ষে তারা নয়, যারা আক্রান্ত হয়েছে তারা তাদের উপর ক্ষুব্ধ হয়ে কুমারঘাট নেতাজি চৌমুহনীর পথ অবরোধে বসে। অবরোধকারীদের কাছ থেকে শোনা যাক তাদের অভিযোগের কথা। খাইনি পূজা দেখা তাইছে, একটু দেরি হয়েছে, যাইবার লাগে মেয়ে লোকটা মারবার লাগে, কোনো দরকার আছে নাকি? বিজয়া দশমীর রাতে সাধারণ ব্যবসায়ীদের মারধরের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস। তিনি বলেন, পুলিশ হয়তো কোনো ধরনের অভিযোগ পেয়ে মারধর করেছে, বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠক হবে। ঘটনা হলো যে দশমীর দিন ভোর বেলা, মানে চারটার পরে, ভোর চারটার পরে এখানকার স্থানীয় পুলিশ বা টিএসআর নাকি এই সমস্ত কিছু ছ সাতটা দোকানে পুলিশ সেখানে তাদেরকে লাঠিচার্জ করেছে, বিভিন্ন ধরনের করেছে। যখন আমি জানলাম, তার খোঁজ নিলাম এবং আমি দেখলাম যে ঘটনা সত্য, যে এখানে কিছু পুলিশ লাঠিচার্জ সেখানে করেছে, সেটা দুর্ভাগ্যজনক। সেটা আমি আশা করিনি বা পুলিশের কাছ থেকে কেউ সেটা আশা করেনি। সঙ্গে সঙ্গে আমি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, উনি বসে আছেন ওখানে। দীর্ঘ সময় অবরোধের পর কৈলাস শহর থেকে অ্যাডিশনাল এসপি এসে আশ্বাস দেন, রবিবার সকাল 10টা নাগাদ স্থানীয় নাচ মন্দিরে বসে ঘটনার নিষ্পত্তির জন্য আলোচনা হবে। এই আশ্বাস পেয়ে অবরোধকারীরা রাস্তা মুক্ত করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভেঙ্গাল।